বৃতি পাওয়ার ফিরে আসলাম ক্লাব পরিচালনায় বিধায়কের অযাচিত হস্তক্ষেপ বিভিন্ন মহলে উঠে আসছে বিভিন্ন প্রশ্ন রীতিমত খুব সংশ্লিষ্ট মহলে পোলস্টার ক্লাব যে ক্লাব পরিচালনার ক্ষেত্রে বিধায়ক সুরজিৎ দত্তের হস্তক্ষেপ অযাচিত হস্তক্ষেপ বলা যায় এবং এই হস্তক্ষেপের পেছনেই উঠে আসছে একের পর এক প্রশ্ন বিধায়কের যে এলাকা রয়েছে সেই এলাকাতে রয়েছে আরো একাধিক ক্লাব কিন্তু তারপরও কেন পোলস্টারের পরিচালনার ক্ষেত্রে তার এত বিশেষ নজর একই সঙ্গে তিনি কোন রকম ভাবে ক্লাবের সদস্য নন ক্লাবের মেম্বার নন কিন্তু তারপরও কেন পোলস্টার ক্লাবের বিষয়ে এত তিনি মাথা ঘামাচ্ছেন যাকে নিয়ে উঠে আসছে একের পর এক প্রশ্ন মধ্যে বাম রাজত্ব যে রাজত্ব সমালোচিত হয়েছিল সমাজের প্রতিটি ক্ষেত্রে তাদের রাজনীতির কারণে নোংরা রাজনীতি বলাই যায় তবে এর মধ্যে অন্যতম ছিল ক্লাব পরিচালনা ক্লাব পরিচালন কমিটিকে নিজেদের পকেটস্থ রাখাই ছিল বামীদের এক এবং একমাত্র উদ্দেশ্য তবে সেই রীতি নীতিকে একেবারেই বিসর্জন দিয়েছে বর্তমান সরকার বর্তমান শাসক দল বিজেপির যেটা একেবারেই বিরোধিতা রয়েছে এবং ক্লাব ক্লাবের যে ক্লাবের যে কারণ ক্লাবের যে ক্লাব মানি রয়েছে শিল্প ক্লাব মানি সংস্কৃতির জায়গা ক্লাব মানে শোভাতৃত ক্লাব সকলের কারুর একার নয় কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে লক্ষ্য করা যাচ্ছে বিধায়কের যে কর্মকাণ্ড তা এক প্রকার প্রশ্ন ফেলেছে আলোড়ন সৃষ্টি করেছে সমাজের বিভিন্ন মহলে মধ্যে ক্লাবগুলিকে আহ আবারও সংস্কৃতি ক্লাবের ক্ষেত্রে ফিরিয়ে আনতে রীতিমতো তৎপর হয়ে উঠেছেন বিজেপি দলের বিধায়ক সুরজিৎ দত্ত তিনি পোল্টার ক্লাবে বিভিন্নভাবে হস্তক্ষেপ করছেন বিভিন্ন বিষয় যাকে কোনোভাবেই মেনে নিতে পারছেন না এলাকার সভ্য সমাজ তবে একজন বিধায়কের ক্লাবের প্রতি এত মোহ কেন কেন কি বিষয়ে তা নিয়ে অবিদান প্রশ্ন বিধানসভা এলাকা অর্থাৎ সাত রামনগর বিধানসভাতে আরো অনেকগুলি ক্লাব রয়েছে যে এলাকার বিধায়ক সেরোজিৎ দত্ত দীর্ঘ বছর ধরে তিনি বিধায়ক হিসাবে রয়েছেন কিন্তু সেদিকে কোনো ক্লাবের প্রতি তার নজর না থাকলেও কেন এত আগ্রহ রয়েছে পোলস্টার ক্লাবের বিরুদ্ধে বিধানসভা এলাকাতে আরো অনেক ক্লাব রয়েছে তার কিন্তু সেগুলির প্রতি এত আগ্রহ কেন দেখাচ্ছেন না বিধায়ক এই নিয়ে অবিরাম প্রশ্ন উঠেছে কার্যত বিভিন্ন মহল থেকে এর মধ্যেই ক্লাবের ক্ষেত্রে যে সংস্কৃতি পূর্বে ছিল অর্থাৎ যে কারণে বিগত সরকারের বদনাম এবং সেই সমালোচনা সেক্ষেত্রে বর্তমান সরকার বেরিয়ে এসেছে বেরিয়ে আসার চেষ্টা করছে অর্থাৎ বাম রাজত্ব সমালোচিত হয়েছিল সমাজের প্রতিটি ক্ষেত্রে কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে দু সালে যখন সরকার পরিবর্তন হয় এই নোংরা খেলা বহুলাংশেই বিসর্জন দিয়েছে বিজেপি দল এবং বিজেপির পক্ষ থেকে যেমনটা মনে করা হয় ক্লাব মানে শিল্প তবে সকল অংশের মানুষজন ক্লাবে এখন সমানভাবে মিশতে পারছে ক্লাব মানে সংস্কৃতির একটি জায়গা ক্লাব মানে সুভাতৃত্ব ক্লাব কারোর একার নয় এই অনুভূতিটা সকলের মধ্যে তোলার জাগিয়ে তোলার চেষ্টা চালাচ্ছে বর্তমান শাসক দল তবে এই অনুভূতিকে ফের ধুলিয়ে ধুলোই মিশিয়ে দিতে তৎপর হয়ে উঠেছে উঠে পড়ে লেগেছে কয়েক নেতা এবং বিধায়ক যাদের মধ্যে আহ সর্বপ্রথম নাম উঠে আসছে বিধায়ক সুরজিৎ দত্তের যে ক্ষেত্রে তিনি ক্লাবে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে চলেছেন পোলস্টার ক্লাবের যা কোনো রকম হচ্ছে না সমাজের শুভবুদ্ধি সম্পন্ন আসছে সেক্ষেত্রে তার প্রতিনিধি পরিবর্তন করবে বলে সিদ্ধান্ত নেয় পোলস্টার ক্লাব এতেও বাগড়া দিলেন রামনগরের বিধায়ক অভিযোগ পোলস্টার ক্লাবের বেশ কয়েকজন কর্মকর্তাকে তার বাড়িতে ডেকে নিয়ে হুমকি দিলেন বিধায়ক সাহেব এমনই অভিযোগ কান পাতলেই শোনা যাচ্ছে টিসিএতে কোনোভাবেই নাকি পোলস্টারের বর্তমান প্রতিনিধিকে বদলানো যাবে না বলেই হুলিয়া জারি করে দিলেন রামনগরের বিধায়ক একজন জনপ্রতিনিধি হয়ে রামনগরের বিধায়ক কি করে ক্লাবের বিষয়ে হস্তক্ষেপ করে চলেছেন ছ মাস পূর্বেও ক্লাবের অমত সত্ত্বেও বিধায়কের রক্তচক্ষুর সামনে তাপস বাবুকে টিসিএতে পাঠাতে বাধ্য হয়েছিল পোলস্টার ক্লাব এগুলো বামেদের অভ্যাস ছিল কিন্তু বিজেপি দল এমন কোন বিশ্বাসে বিশ্বাসী নয় বলেই দাবি করছে কিন্তু যে খবর টিসিএতে যাতে পোলস্টারের প্রতিনিধি পরিবর্তিত না করা হয় তার জন্য সাড়ে সাত লাখ টাকার প্রণামীও নাকি মোগাম্বর পকেটে চলে গেছে বলেই অভিযোগ উঠে আসছে রামনগরের বিধায়কের প্রতি তবে এই ধরনের ঘটনাতে রীতিমতো প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে যেখানে জনসেবা করা দায়িত্ব রয়েছে সেই জায়গাতে কার্যত নিজের সেবা করতেই ব্যস্ত রয়েছেন রামনগরীর বিধায়ক এমনই বেশ কিছু অভিযোগ উঠে আসছে বিভিন্ন মহল থেকে একটা বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন